আমাদের বিজয় এনে দিয়েছে। 15ই আগস্ট আমার বাবা মা ভাইদের হত্যা করা হয়েছে। 15ই আগস্টে আমার মা, আমার 3 ভাই, ভাতৃবধূ, আমার একমাত্র চাচা, পরিবার প্রায় 18 জন মানুষকে নির্মমভাবে হত্যা করে, তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করি। স্বজন হারা বেদনা নিয়ে বাংলাদেশে ফিরেছি একটা প্রত্যয় নিয়ে, যে মানুষের ভাগ্য বদলাতে হবে, স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছাব, বাংলাদেশকে উন্নত করা হবে এবং সমৃদ্ধশালী করা হবে। আজকে অন্তত এটুকু বলতে পারি, 15 বছরের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক পরিবর্তন। আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে আমি আপনাদের সবার কাছে এসেছি আপনাদের জন্য আমি বিশেষ উপহার দিয়ে গেলাম। প্রথম উপহারটাই হচ্ছে পলাশ ঘোড়া শাল, অত্যন্ত আধুনিক সার কারখানা, সবচেয়ে বিশ্বের অনেক আধুনিক একটা সারখানার মধ্যে, সেই যেটাকে বলে গ্রিন ইন্ডাস্ট্রি, সেটাই আমি কিছুক্ষণ আগে পলাশে, যেখানে একটা পুরনো, অতি পুরনো দুটি সার কারখানা ছিল, পলাশ এবং ঘোড়াশাল দুটিকে একসাথে করে আজকে বিশাল এক সার কারখানা, যেখানে প্রায় 9 লক্ষ মেট্রিক টনের উপর সার উৎপাদন হবে। এরপর ধীরে ধীরে আমরা আত্মনির্ভরশীল হব। আপনাদের জন্য, নরসিংদীবাসী তথা সমগ্র বাংলাদেশের কৃষকদের জন্যই এটা আমার উপহার। কিছুক্ষণ আগেই আমি এই এলাকার বেশ কিছু উন্নয়ন প্রকল্প, যেমন পলাশ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন, উপজেলা পরিষদ হল রুম, নরসিংদী পাইল উচ্চ বিদ্যালয়ের 4তলা একাডেমি ভবন, বাসগাড়ি নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের 4তলা একাডেমিক ভবন, পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ের 2, 3, 4 তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সরকারি শহীদ আসাদ কলেজের 6তলা একাডেমিক ভবন, নির্বাহী প্রকৌশলী ক্ষুদ্র সেচের রিজন কার্যালয়ের 4তলা ভবন, কাজী মফিজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের 1তলা একাডেমিক ভবন, গোয়ালদি ছাকিয়াতুন্নেসা দাখিল মাদ্রাসার 4তলা একাডেমিক ভবন, বাঘার দারুল উলুম দাখিল মাদ্রাসার 4তলা একাডেমিক ভবন, বেলাবো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, এই 10টি প্রকল্প আমি কিছুক্ষণ আগে উদ্বোধন করেছি। এটা আপনাদের জন্য, নরসিংদীবাসীর জন্য আমার এটা উপহার, আমি আপনাদেরকে উপহার দিতে এসেছি।